हाय स्टूडेंट्स, ভালো আছো সবাই? আর আগের দিনের পড়া যেটা দেওয়া ছিল সেটা তোমরা পড়েছো নিশ্চয়ই। আজকে তার পরের অংশটা অর্থাৎ ইন্টারজেকশনের যে সমস্ত উদাহরণ ছিল সেন্টেন্সে প্রয়োগ করা হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আনন্দসূচক, যেমন পূর্বে আনন্দসূচক বাক্য প্রয়োগ করতে গেলে আমরা বা আনন্দ প্রকাশ করতে গেলে আমরা যেটা ব্যবহার করে থাকি উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেন্টেন্সটা কি বলছেন? আমরা খেলায় জিতেছি। তার আগে আনন্দ প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করছি? না, কুড রে। দু নাম্বার পয়েন্ট হচ্ছে প্রশংসা প্রকাশ করার জন্য যে ইন্টারজেকশনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্রাভো। হি হ্যাজ ডান ওয়েল, সে ভালো করেছে বা ভালো কাজ করেছে, এখানে প্রশংসা করছে, ব্রাভো। এরপরে দেখো তিন নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দুঃখ প্রকাশ করার জন্য বলছে অ্যালাস, ভাই হি হ্যাজ কাট হিজ হ্যান্ড, সে তার হাতটা কেটেছে, এখানে অ্যালাস ব্যবহার করা হচ্ছে। এরপরে বলছে ভয় ভীতি বা চুপ করে থাকার জন্য, তাহলে ভয় ভীতি বা চুপ করে থাকার জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে দেখো HUSH, দ্য টিচার ইজ কামিং, অর্থাৎ কি বলছে? না, চুপ করো, শিক্ষক মহাশয় আসছেন। এটা গেল চার নাম্বার। এরপরে পাঁচ নাম্বার পয়েন্ট যেটা, তাহলে পাঁচ নাম্বার পয়েন্টে আমরা বিস্ময় প্রকাশ করছি। দেখো বলছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আহা কি সুন্দর পাখি, এখানে বিস্ময় প্রকাশ পাচ্ছে। এখানে হোয়াট তো হচ্ছে ইন্টারজেকশন। সরি, এখানে আটটা দেওয়া হয়নি। বলছি ফাই ইউ আর এ লায়ার, লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, হচ্ছে ভিক, তুমি মিথ্যাবাদী, অর্থাৎ এখানে কি প্রকাশ করছে? না, ঘৃণা প্রকাশ পাচ্ছে। আট নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি গুড বাই। দেখো এখানে বলছে গুড বাই মাই ফ্রেন্ড, বিদায় বন্ধু, তাহলে গুড বাইটা হচ্ছে একটা ইন্টারজেকশন। তোমাদের এইভাবে ইন্টারজেকশনগুলো বাংলা মানে সহ বাক্যে প্রয়োগ করে দেখানো রয়েছে, তোমরা ইন্টারজেকশনগুলো খুব ভালোভাবে তৈরি করবে। আর ভালো থাকবে সবাই, গাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে।